নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকে দুপুর থেকে একটা খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় একদম ঝড় বয়ে যাচ্ছে সেটা বলাই যায় সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে তো আনোয়ার আলীকে নিয়ে পার্সোনালি অনেকেই কোশ্চেন করছো ফেসবুক পেজে তো একদম কোশ্চেন ভরে গেছে ম্যাসেঞ্জারে প্রচুর কোশ্চেন করেছো তো দেখো যেটুকু তথ্য জোগাড় করতে পেরেছি এবং নিজে যতটুকু জানি ফুটবলের নিয়ম সেইটা দিয়েই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আদৌ আনোয়ার আলি তিনি ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছেন পাঁচ বছরের চুক্তিতে সেটা আমি তোমাদেরকে জানাবো তো অবশ্যই যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা বর্তমানে কয়েকদিন ধরে আর কি টেন্ডিং টপিক একটাই চলছে যেটা হচ্ছে আনোয়ার আলী তো গতকালকে সমস্ত জল্পনার অবসান হয়েই গিয়েছিল বলা যায় আনোয়ার আলীকে নিয়ে যে আনোয়ার আলী তিনি কিন্তু মোহনবাগানেই থাকছেন তো ভালোই যাচ্ছিল দিনটা হঠাৎ আজকে দুপুর থেকে জল্পনার সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গা থেকে দাবি করা হয় যে আনোয়ার আলী নাকি পাঁচ বছর চুক্তিতে তিনি ইস্টবেঙ্গলে সই করে দিয়েছেন তো ব্যাপারটা কি তো ইস্টবেঙ্গলে কি তিনি সই করতে পারে না দেও এটাই হচ্ছে ব্যাপার যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো তোমরা যদি অফিসিয়ালি দেখো তাহলে কিন্তু আনোয়ার আলীর চুক্তি মোহনবাগানে রয়েছে দু হাজার সাতাশ সাল অবধি লোন ডিলের মাধ্যমে তিনি এসেছিলেন দু হাজার তেইশের চার বছর লোন ডিল সাইন করেছিলেন দু হাজার সাতাশ সাল অবধি তার কিন্তু চুক্তি রয়েছে দিল্লি এফসি থেকে লোন ডিলের মাধ্যমে তিনি কিন্তু এসেছিলেন তো এবার তোমরা যদি দেখো রঞ্জিত বাজাজ যে টুইটটা করেছিলেন যে এক বছরের বেশি নাকি লোন ডিল রাখা যায় না সেই টুইটটা মানে সেই যে রুলটার কথা তিনি উল্লেখ করেছিলেন যে রুলটা কিন্তু দু হাজার বাইশে ফিফা ইমপ্লিমেন্ট করেছিল এবার সমস্ত দেশকে কিন্তু টাইম দেওয়া হয়েছিল তিন বছরের টাইম দেওয়া হয়েছে সমস্ত দেশকে যে যাতে তারা তিন বছরের মধ্যে এই রুলটা সমস্ত ডোমেস্টিক টুর্নামেন্টে তারা চালু করে দেয় কিন্তু আমাদের এআইএফএফ কোনো দলকে ক্লাবকে আলাদা করে দু হাজার বাইশ সালে এই নিয়মটা আসার পরেও কাউকে কিন্তু কিছুই জানায়নি বলে খবরটা পাওয়া যাচ্ছে এবং সেই কারণে ম্যাক্সিমাম ক্লাবের কাছে এই নিয়মটা কিন্তু অজানা এবং রঞ্জিত বাজাজ তিনি কী করেন গত মরশুমে তিনি মোহনবাগানে আনোয়ার আলীকে পাঠান লোন ডিলের মাধ্যমে সেটাও আবার চার বছরের লোন ডিল তো এই ব্যাপারটা নিয়েও আমি তোমাদেরকে বলবো এর মধ্যেও কিন্তু একটা ঘোটালা আছে আমি তোমাদেরকে বলি আগে সেইটা আগে বলে দিই তোমাদের তো দেখো আনোয়ার আলীর কিন্তু অফিসিয়ালি চুক্তি দু হাজার ছাব্বিশ সাল অব্দি একটা কিন্তু চুক্তি রয়েছে দু হাজার ছাব্বিশ অব্দি আনোয়ার আলী কিন্তু দিল্লি এফসির সাথে একটা চুক্তি ছিল তো সেই চুক্তি থাকা অবস্থায় তাকে কিন্তু দু হাজার সাতাশ সাল অবধি লোন ডিলের মাধ্যমে পাঠানো হয়েছিল তো দু হাজার সাতাশ অবধি কী করে লোন ডিলের মাধ্যমে পাঠাতে পারে যেখানে দু হাজার ছাব্বিশ সাল অবধি দিল্লি এফসের সাথে চুক্তি রয়েছে আনোয়ারের তো পরবর্তীকালে কিন্তু আনোয়ারের সাথে দু হাজার একত্রিশ অব্দি চুক্তি বাড়ানো হয়েছে তার আগে কিন্তু বাড়ানো হয়নি তো আনোয়ারের সাথে যে দু হাজার একত্রিশ অবধি যে চুক্তিটা দেখছো তোমরা এইটা কিন্তু মানে আনোয়ারের সাথে দু হাজার একত্রিশ অবধি আর কি দিল্লি এফসের যে নতুন চুক্তিটা দেখছো সেটা কিন্তু দু হাজার ছাব্বিশ থেকে আবার চালু হবে তো সেক্ষেত্রে এইটাই হচ্ছে ব্যাপার যে চুক্তি শেষ হয়ে যাচ্ছে তার দু হাজার ছাব্বিশ এইদিকে তাকে অন্য ক্লাবে লোন পাঠিয়ে দেওয়া হাজার সাতাশ সাল অবধি তো এটাই হচ্ছে ব্যাপার তো এটা কি আদৌ নিয়মে আছে এটাই হচ্ছে ব্যাপার এছাড়া যেটা আমি মানে কথাটা আর কি ঘুরে গেল যেটা বলবো যে এই যে তিন বছরের সময় দিয়েছিল সমস্ত দেশকে ফিফা যাতে ওই যে এক বছরের লোন ডিল চালু করার এই নিয়মটার জন্য তো ব্যাপারটা হচ্ছে হিসাব মতো তোমরা যদি দেখো তাহলে দু থেকে চালু হলে দু হাজার পঁচিশ অব্দি কিন্তু তিন বছর হচ্ছে মানে দু হাজার পঁচিশ সাল থেকে এই নিয়মটা কিন্তু কার্যকর হওয়ার কথা সেক্ষেত্রে আনোয়ার আলী তার কিন্তু আরও একটা মরশুমের চুক্তি থেকেই যাবে অফিসিয়ালি মোহনবাগানের সাথে সেটা কার্যত তোমরা বলতেই পারো তো এই অবস্থায় উইদাউট এনি এনওসি কিভাবে কীভাবে আনোয়ার আলী তিনি ইস্টবেঙ্গলে সই করতে পারেন তো যার তার কথায় কি সাইন করা যায় সেটা তো হয় না এখন দেখো কোনো মৌখিক তো ব্যাপার নয় তুমি বিয়ে করতে গেছো রেজিস্ট্রি ম্যারেজ করেছো তুমি বউকে বললে যে তুমি কেটে পড়ো তোমার সাথে আর কোনো সম্পর্ক আমার নেই সেটা কিন্তু হবে না সে বলবে ভাই আমি যাচ্ছি কোর্টে তোর ব্যান্ড তো এই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে এইটাই হচ্ছে কথা যে আনোয়ার আলী তিনিও তো হিসাব মতো সেই বিয়ের মতোই কেস মোহনবাগানের সাথে রেজিস্ট্রি তিনি করে রেখেছেন তাহলে মাঝখানে কি করে তিনি বলতে পারেন যে আমি চলে যাব এই হচ্ছে ব্যাপার লোন ডিল তো রয়েছে যেখানে মোহনবাগান এনওসি দেয়নি অন্য ক্লাবে কীভাবে সাইন করতে পারে তো এইটা নিয়ে কিন্তু এআইএফএফ এর প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে ঝামেলা কিন্তু উঠবেই একটা যেটা থেকে যদি এইদিক ওই হয় জানা নেই কী হতে পারে আনোয়ার আলী ব্যানও হয়ে যেতে পারেন ছ মাসের জন্য তো এটাই হচ্ছে ব্যাপার এখন অবধি কিন্তু ইস্টবেঙ্গলের বেঙ্গলের করার ব্যাপারে আনোয়ার কোনো রকম অফিসিয়ালি আপডেট কিন্তু নেই এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি যেগুলো বলা হচ্ছে কিভাবে বলা হচ্ছে সত্যি কথা বলতে জানা নেই বিভিন্ন জায়গা থেকে দাবি করা হচ্ছে যেটুকুনি খবর আমি জোগাড় করতে পারলাম যেটুকু আমার ফুটবল বুদ্ধি রয়েছে খবর রয়েছে সবটাই মিলিয়ে মিশে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই হচ্ছে ব্যাপার আনোয়ার আলীর বিষয়টা বেশ কমপ্লিকেটেড রয়েছে তো নামটা বলেই উল্লেখ করছি আর একবার তাও রঞ্জিত বাজাজ তিনি যে কাজটা করছেন আনোয়ার আলিকে নিয়ে একটা সময় তিনি বলতে গেলে আনোয়ার আলীর জন্য ভগবান হয়ে এসেছিলেন তিনি কোর্টে একদমই মামলা তুলে আনোয়ার আলিকে একদম ফ্রি করে এনেছিলেন তিনি কিন্তু আবার আনোয়ার আলীকে ফুটবল মাঠে ফিরিয়ে দিয়েছিলেন ফুটবল খেলা ফিরিয়ে দিয়েছিলেন সেই আনোয়ার আলীকে নিয়ে যে নোংরা খেলায় তিনি মেতেছেন তাতে কি সত্যি আনোয়ার আলীর ভালো হবে নাকি আনোয়ার আলি আরও বেশি মানে খারাপের দিকে চলে যাবে যদি এইগুলো যা জিনিসগুলো বলা হচ্ছে যদি প্রমাণিত হয়ে যায় তাহলে আনোয়ার আলির তো শাস্তিও হয়ে যেতে পারে মানে যদি ছ মাসের ব্যান হয়ে যায় আনোয়ার আলী আর এদিকে তোমরা যদি দেখো তাহলে যদি মোহনবাগান রাজি হয় তো ভালো আর যদি না রাজি হয় তাহলে তো এটা অবশ্যই কোর্টে উঠতে চলেছে এই কেসটা এবং মোহনবাগানের কাছে লিগাল পাওয়ার রয়েছে মোহনবাগানের সাথে কিন্তু চুক্তি রয়েছে আমি যেমনটা তোমাদের বললাম অ্যাটলিস্ট দু হাজার পঁচিশ সাল অবধি তো চুক্তি থাকছেই থাকছে তারপরেও কিভাবে এই মানে চুক্তি থাকা অবস্থায় অন্য ক্লাবে সাইন করা যায় উইদাউট এনি এন সেটাই হচ্ছে সবথেকে বড় কথা তো দেখা যাক কি হয় পরবর্তীকালে ব্যাপারটা ক্লিয়ার হলে আমি তোমাদের সাথে আবারও যদি কোনো রকম আপডেট পাই তোমাদেরকে জানাবো তো এবার কোর্টই হয়তো উত্তর দেবে সব কিছু মানে ফ্যাসলা করবে এটাই হচ্ছে ব্যাপার তো আশা করব তোমাদের কাছে আমি কিছুটা হলেও ক্লিয়ার করতে পেরেছি তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ